তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি দ্য ওয়ারিয়ার্স ওয়ে মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো বা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ইয়ান নামের একটা যোদ্ধাকে, যে কিনা জাপান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বাস করত। সে স্যাড ফ্লুট ক্ল্যান নামের একটা লোকের থেকে ছোটবেলা থেকেই তার তলোয়ারবাজির ট্রেনিং নিত। আসলে ইয়ান সবসময় চাইতো পৃথিবীর সবচেয়ে বড় তলোয়ারবাজ হতে, পৃথিবীর সবচেয়ে সেরা তলোয়ারবাজ হতে। তো এই জন্য প্রতিপক্ষ গ্রুপের যে লিডার ছিল, যার নাম ছিল টিম, তার সাথে তার ফেস টু ফেস মোকাবেলা করতে হয়। তো এরপরে যখন সে তার সাথে ফাইট করে, তখন সে টিমকে শেষ তো করেই দেয়, সঙ্গে তার বংশের প্রত্যেকটা মানুষকে সে মেরে ফেলে। তবে একেবারে শেষে যখন সে টিমের ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পারে, তখন সে আর তাকে মারতে পারে না, কারণ তার মনের মধ্যে তার জন্য মায়ার সৃষ্টি হয়ে যায়। তবে এইটা করার জন্য তার নিজের গোত্রের মানুষই তার শত্রু হয়ে যায়, কারণ তার গোত্রের মানুষজন বিশ্বাস করে যে যতক্ষণ পর্যন্ত টিমের বংশের একটা মানুষও জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের মিশন কমপ্লিট করতে পারবে না। তো এই জন্য স্যাড ফ্লুট ক্ল্যান্ডের সমস্ত লোকেরা সবসময় ইয়ানকে খুঁজতে থাকে, কারণ যখনই তাকে পাবে তখনই তারা মেরে ফেলবে। তো এই জন্য ইয়ানকেও সবসময় পালিয়ে পালিয়ে থাকতে হয়। তবে একটা সময় বিরক্ত হয়ে ইয়ান তার ঘরটাকে জ্বালিয়ে দেয়, আর একটা সমুদ্রী জাহাজের মাধ্যমে সেখান থেকে ইউএসএ চলে যায়। আসলে ইউএসএতে ইয়ানের একটা বন্ধু থাকতো, যার নাম ছিল স্মাইলি, আর ইয়ান তার সেখানে যাওয়ারই প্ল্যানিং করেছে। তবে যখন সে সেই গ্রামে যায় আর তার ছবিটা গ্রামের মানুষজনকে দেখায়, তখন সে জানতে পারে আজ থেকে 3 বছর আগে ইসমাইলের মৃত্যু হয়েছে। এদিকে সেই গ্যাংয়ের লিডার যখন ইয়ানের পোড়া ঘরটার তল্লাশি নেয়, তখন সেখানে অর্ধ জ্বলন্ত একটা কাগজ পেয়ে যায়, যেই কাগজের মধ্যে সেই জাহাজের লোগো ছিল যেই জাহাজটার মাধ্যমে সে এখান থেকে আমেরিকাতে গিয়েছে। আর এই জন্য ফাইনালি সে বুঝতে পারে ইয়ান এখান থেকে পালিয়ে আমেরিকা গিয়েছে। তো এই জন্য সে তার পুরো স্বর্ণকে রেডি করে সেও সেখান থেকে বেরিয়ে পড়ে আমেরিকার উদ্দেশ্যে। এদিকে ইউএসএতে সেই গ্রামের লোকজন ইয়ানকে দেখার পরে খুব একটা পছন্দ করে না। তবে এখানে একটা বনে ছিল যে কিনা সার্কাসে কাজ করত, যার নাম ছিল 8 বল। সে ইয়ানকে খুবই পছন্দ করে, আর সে ইয়ানকে ইসমাইলের আগের দোকানে নিয়ে আসে, যেই দোকানে ইসমাইলি কাপড় ধোয়ার কাজ করত। আসলে সে তাকে এই জন্য এখানে নিয়ে আসে যাতে করে সেই বাচ্চার সাথে এখানেই বাস করতে পারে আর তাদের সাথেই মিলেমিশে থাকতে পারে। তবে সেদিন সন্ধ্যাবেলায় লিন নামের একটা মেয়ে পেছন থেকে ইয়ানের উপরে আক্রমণ করে দেয়। আসলে যদিও ইয়ান ব্যাপারটা বুঝতে পারে আর সে চাইলে তাকে আটকাতেও পারত, তবে সে এমনটা করে না, কারণ এমনটা করলে তার পরিচয়টা ফাঁস হয়ে যেতে পারে। তবে লিন পরবর্তীতে তাকে বলে যে সে ছিল ইসমাইলের ফ্রেন্ড, তো এই জন্য সে মনে করেছে এখানে মনে হয় চোর ঢুকেছে, এই জন্য সে তার উপরে আক্রমণ করেছে। তবে যাই হোক, এরপরে লিন তাকে খুবই ভালো করে কাপড় ধোয়া শেখায় যাতে করে ইসমাইলির দোকানটাকে সে আবারও রান করতে পারে, আর এইটার মাধ্যমে সে কিছু টাকা ইনকাম করে তার নিজের সংসারটাকে রান করতে পারে। আর যখন সে জানতে পারে এই ছোট্ট বাচ্চাটার এখন পর্যন্ত কোনো নামই রাখা হয়নি, তখন সে তার নাম দিয়ে দেয় এপ্রিল। তো এরপরে ইয়ান তার পরিশ্রমের মাধ্যমে এখান থেকে সমস্ত ধুলাবালি পরিষ্কার করে, আর এরপর সে দোকানটাকে আবারও রিস্টার্ট করে। তবে পরদিন সকালবেলা কিছু বেয়াদব বাচ্চারা এসে তার সাথে মজা করা শুরু করে, আর কিছু কাপড় দিয়ে তাকে সেগুলো ধোয়ার জন্য বলে। তবে তখন এখানে 8 বল চলে আসে, আর সে সেই বাচ্চাদেরকে ধোলাই করে সেখান থেকে পাঠিয়ে দেয়, আর এরপর সে এপ্রিলের সঙ্গে করে তাকে তার সার্কাসে খাবার জন্য ইনভাইট করে। তবে সেখানে গিয়ে ইয়ান দেখতে পারে লিন বোটের উপরে চাকু মারার ট্রাই করছে, তবে তার নিশানা খুবই জঘন্য ছিল। তবে যাই হোক, কয়েকদিন যাওয়ার পরে এখানে আস্তে আস্তে করে ইয়ান নিজেকে মানিয়ে নেয়, আর সে একজন নর্মাল মানুষের মতো খুবই সাধারণভাবে জীবনযাপন করা শুরু করে। সে প্রতিদিন কাজ করত, বন্ধুবান্ধবের সাথে খেলাধুলা করত, প্রত্যেক দিন সে সূর্য অস্ত যেতে দেখত, আর এমনকি এখন সে একটা বাগানও বানিয়ে ফেলেছে, যেই বাগানের পরিচর্যা করতে সে সবসময় ব্যস্ত থাকত, আর সেই বাগান তাকে অনেকগুলো ফুলও দিয়েছে। তবে একদিন যখন ইয়ান দেখতে পারে লিন কবরস্থানের মধ্যে যাচ্ছে, তখন সে 8 বলের কাছে তার কাহিনীটা জিজ্ঞেস করে, আর তখন 8 বল খুবই আপসেট হয়ে তাকে বলে যে আজ থেকে কয়েক বছর আগে একটা করাপ্টেড কর্নেল এই গ্রামের মধ্যে আক্রমণ করে দিয়েছিল, তার মনোরঞ্জনের জন্য একটা মেয়ের দরকার ছিল, তো এই জন্য তারা লিনকে চুজ করেছিল। আর যখন কর্নেল লিনকে ধরে পাশের রুমে নিয়ে যায়, তখন লিন সেখানে গরম পানি তার উপরে মেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে কর্নেল পেছন থেকে তার উপরে একটা গুলি করে দেয়, আর যখন তার বাবা মা ভাই তাকে বাঁচানোর জন্য সেখানে আসার ট্রাই করে, তখন কর্নেল তাদেরকেও শ্যুট করে মেরে ফেলে। আর এরপরে যখন তারা চলে যায়, তখন গ্রামের মানুষজন লাশগুলোকে দাফন করার জন্য তোলার সময় তারা বুঝতে পারে যে লিন জীবিত থাকলেও তার পুরো ফ্যামিলির মৃত্যু হয়ে গেছে।
তবে যখন পরদিন ইয়ান দেখতে পারে লিন তার এই নিশানার জন্য খুবই টেনশনের মধ্যে আছে, তখন সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে তাকে সাহায্য করবে। এই জন্য সে তাকে নিয়ে সেই সার্কাসে চলে আসে আর তাকে চাকু মারা শেখানোর ট্রাই করে। সে বলে যে তুমি যেই স্টাইলে চাকু মারো এই স্টাইলের মধ্যে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে তোমার মনোযোগ, তুমি ঠিকভাবে মনোযোগ দিয়ে চাকু মারো না। তো এই জন্য সে তার চোখগুলোকে বেঁধে দেয় আর তার নিজের উপরে চাকু মারার জন্য বলে। আর এরপরে যখন লিন তার সম্পূর্ণ মনোযোগ দিয়ে চাকুগুলোকে মারে, তখন তার প্রত্যেকটা নিশানা জায়গা মতো গিয়ে পড়ে আর এগুলোর জন্য সে খুবই হ্যাপি হয়ে যায়। আর সে ইয়ানকে থ্যাংক ইউ জানানোর সময় বলে যে থ্যাংক ইউ স্যাড ফ্লুট। আর এইটা শোনার পরে ইয়ান পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে বুঝতে পারলো না তার আসল পরিচয় সে কী করে জেনে গেল। তখন আমরা জানতে পারি যে আসলে লিন তার গল্পের কিছু অংশ শোনার পরেই সেই ব্যাপারটা ধারণা করে নিয়েছিল যে সেই হয়তোবা স্যাড ফ্লুট ক্লায়েন্টের কোনো একজন মেম্বার হতে পারে। আর এরপরে ইয়ান লিনকে তার সমস্ত গল্পটা বলে। সে বলে তার বাবা ছিল একজন কৃষক, তার বাবাকে একটা লোক এই জন্য মেরে ফেলেছে কারণ সে একটা তলোয়ার বানিয়ে সেটা টেস্ট করছিল আর সেই টেস্টেই তার বাবার মৃত্যু হয়ে গেছে। আর সেই দিন থেকেই সে শপথ করে নিয়েছিল সে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর তলোয়ারবাজ হবে, সবচেয়ে দ্রুত আর সবচেয়ে ভয়ঙ্কর, যাতে করে সে যে কাউকে মারতে পারে। আর এগুলো বলার সময় যখন ইয়ান একটু আপসেট হয়ে যায়, তখন তাকে আপসেট দেখার পরে লিন তাকে তার মায়ের দেয়া নেকলেসটা তাকে গিফট করে দেয়। আর এই জন্য ইয়ানও খুশি হয়ে তাকে তার তলোয়ারটা দেখানো শুরু করে। আসলে এই তলোয়ারটাকে সে সারা জীবনের জন্য সিল করে দিয়েছে, যাতে করে এইটা বের করে সে আর কারো জীবন নিতে না পারে। তবে তার কাছে অন্য ছোটোখাটো কিছু তলোয়ার ছিল, যেগুলোকে বের করে সে লিনকে ট্রেনিং দেওয়া শুরু করে কীভাবে তলোয়ার চালাতে হয় আর কীভাবে একজন তলোয়ারবাজ কাজ করে, সেই সমস্ত ব্যাপারগুলো সে তাকে শিক্ষা দেয়। তবে এগুলো দেখার পরে গ্রামের নেশাখোর একটা লোক যার নাম ছিল রন, সে পুরো শক্ট হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছে না ইয়ান কী করে তলোয়ারের প্র্যাকটিস করাচ্ছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি শিন আর তার সমস্ত লোকজন একটা জাহাজ দখল করে সেই জাহাজের সমস্ত মানুষজনকে খুন করে সেই জাহাজটা নিয়ে আমেরিকার দিকে যাওয়া শুরু করে। আসলে শিনের মনে হচ্ছিল আমেরিকার মতো এত বিশাল বড় একটা দেশের মধ্যেও সে খুব সহজেই ইয়ানকে খুঁজে বের করে ফেলবে, কারণ যখনই ইয়ান দরকারের সময় তার তলোয়ারের সেলটা খুলবে তখনই সেই লোকেশনটা সেখানে পেয়ে যাবে। আর এদিকে ইয়ান তার নিত্যদিনের কাজ করে তার জীবনটা পার করছিল, লিনকে সে প্রত্যেক দিন ট্রেনিং করাতো আর আস্তে আস্তে করে এপ্রিলও হাঁটা শুরু করে দিয়েছিল। আর এর কয়েকদিন পরে যখন ক্রিসমাস চলে আসে, তখন সার্কাসের মানুষজন একটা পার্টির আয়োজন করে যেখানে তারা ইয়ানকেও ইনভাইট করে। তবে যখন ইয়ান যায় তখন সে দেখতে পারে এখানে সবাই ডান্স করছে, ফুর্তি করছে, তবে এখানে সে কোনো ডান্সও করে না, সে তাদের সাথে কোনো পার্টিতে অ্যাটেন্ডও করে না, সে সবসময় এপ্রিলকে নিয়েই ব্যস্ত ছিল। আর যখন লিন তার সাথে কথাবার্তা বলতে আসে, তখন সে লিনকে নিয়ে একটা জায়গায় এসে আবারও তাকে ট্রেনিং দেওয়া শুরু করে। তবে এইবার ট্রেনিংয়ের সময় লিন যেহেতু নিজেকে একটু ইম্প্রুভ করতে পেরেছে, তো এই জন্য সুযোগ বুঝে সে ইয়ানের গলার মধ্যে তলোয়ারটা ধরে। এই প্রথমবার লিনের তলোয়ার ইয়ানের গলা পর্যন্ত গিয়েছে আর সেও এতটা কাছে গিয়েছে ইয়ানের, তো এই জন্য সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সে ইয়ানকে কিস করে ফেলে। তবে তখনই এই গ্রামের উপরে আক্রমণ করার জন্য সেই করাপ্টেড কর্নেল তার লোকজন নিয়ে চলে আসে। আমরা দেখতে পারি এইবার এই কর্নেলের মুখের মধ্যে একটা মুখোশের মতো কিছু একটা, কারণ আগেরবার যখন লিন তার উপরে আক্রমণ করেছিল তখন তার মুখটা কিছুটা পুড়ে গিয়েছিল। তারা সবাই জোর করে সার্কাস পার্টিতে ঢুকে তাদের সবাইকে বন্দি করে ফেলে আর তাদের সবার উপরে টর্চার করা শুরু করে। তারা জোকারকে ধরে তার উপরে নিশানা দিয়ে গুলি করছিল। আর তখন সেই কমান্ডার তার সামনে গিয়ে তার পায়ের মধ্যে গুলি করে তাকে বলে যে আজকে রাতের জন্য আমার একটা মেয়ে দরকার, এই ব্যবস্থাটা তুমি যেই কোনো মূল্যে করে দিবে। গ্রামের সমস্ত মানুষজন জানতো যে আজকে লিন তার বদলা নেওয়ার চেষ্টা অবশ্যই করবে, তো এই জন্য তারা লিনকে নিয়ে একটা রুমের মধ্যে আটকে দেয় আর তার হাত পা বেঁধে ফেলে। আমরা দেখতে পারি ইয়ান তার তলোয়ারগুলোকেও নিয়ে নেয় যাতে করে সে তার রশিগুলোকে কাটতে না পারে। তবে লিন তার পায়ের মধ্যে একটা চাকু লুকিয়ে ফেলেছিল, তো যখনই তারা তাকে বেঁধে চলে যায় তখন সে চাকুটাকে বের করে তার হাত পাগুলোকে ফ্রি করে নেয়। এখানে কর্নেল একটা বিবাহিত মহিলাকে চুজ করে, তবে তখন তার স্বামী তাকে সেভ করার জন্য চলে আসে। আর যখন মহিলাও তার কাছে চলে যায় তখন সে তাদের দুজনকেই শ্যুট করে সেখানে মেরে ফেলে। আর এইটা দেখার পরে তার দুইটা মেয়ে দৌড়ে তাদেরকে সেভ করতে আসে, তবে এইটা দেখার পরে কর্নেল এই দুইটা মেয়েকেই সেখান থেকে তুলে নিয়ে যায়, মানে আজকে রাত্রে সে চুজ করে এই দুইটা মেয়েকে। আর এরপরে যখন সে তার রুমে গিয়ে খাবার দাবার খাচ্ছিল, তখন তার সামনে লিন একজন ডান্সারের বেশ ধরে চলে আসে আর সে তার মনোরঞ্জন করার ট্রাই করে। সে তাকে বারবার করে সিডিউস করছিল যাতে করে সে সেই মেয়েগুলোকে বাদ দিয়ে আজকে রাতটা তার সাথে কাটানোর প্ল্যানিং করে। তবে তখন গ্রামের লোকজন দেখতে পারে এখান থেকে লিন পালিয়ে গেছে, আর এটা দেখার পরে তারা পাগলের মতো হয়ে যায়, কারণ যদি কর্নেল জানতে পারে যে এটাই হচ্ছে গিয়ে লিন যে তার ফেসটার এই অবস্থা করেছে, তাহলে সে তাকে খুন করবে।
আর যখন ইয়ান এই ব্যাপারটা জানতে পারে তখন সে লিনের জীবনটাকে সেভ করার জন্য তার তলোয়ারের সেলটাকে আবারও খোলার সিদ্ধান্ত নেয়। আর যখনই সে তলোয়ারের সেলটাকে খুলে ফেলে তখন এইটার শব্দ শিনের কান পর্যন্ত চলে আসে, আর শিন বুঝতে পারে যে সে কোন জায়গায় আছে। তো এই জন্য সে তার সমস্ত বাহিনী নিয়ে সেই দিকে রওনা করা শুরু করে। আর তখন এদিকে লিন যখন হঠাৎ করেই চাকু নিয়ে কর্নেলকে মারার জন্য যায় তখন সে দেখতে পারে কর্নেল অলরেডি গান পয়েন্ট করে বসে আছে। আসলে কর্নেল এই ব্যাপারটা আগেই জানতে পেরেছিল যে লিন তাকে মারার জন্য এখানে এসেছে, তো এই জন্য সে তার লোকজনকে অলরেডি রেডি করে রেখেছিল। আর তার লোকজন এসে লিনকে ধরে তাকে খাটের উপরে শুয়ে দেয়, আর কর্নেল তার অনেক বছর আগের অসম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করার জন্য সামনের দিকে আগায়। তবে তখনই সেই তলোয়ার নিয়ে ইয়ান এখানে চলে আসে, আর খুবই সহজে সে এক এক করে সবাইকে শেষ করে দেয়। সবাইকে মারতে তার কয়েক সেকেন্ড সময় লাগে। তবে যখনই সে কর্নেলকে মারতে যাবে তখন মাঝখানে লিন এসে তাকে আটকে দেয়। সে বলে যে তাকে আমি নিজ হাত দিয়ে মারতে চাই। তবে এই সুযোগটা পেয়ে কর্নেল লিনকে ঢাল বানিয়ে সেখান থেকে লাফ দিয়ে নিজের দিকে পড়ে যায়, আর এরপর সেখান থেকে দৌড়ে একটা ঘোড়া নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে এই ব্যাপারটা দেখার পরে লিন তার মনোযোগের ইউজ করে যেভাবে ইয়ান তাকে চাকু মারা শিখিয়েছিল সেই টেকনিকটাকে ইউজ করে সে চাকুটা মারে, আর এটা গিয়ে কর্নেলের ঘাড়ের মধ্যে ঢুকে যায়, আর এই জন্য কর্নেলের সেখানে মৃত্যু হয়ে যায়। তবে এরপরে যখন গ্রামের লোকজন কর্নেলের মুখ থেকে তার মাস্কটা সরায় তখন তারা দেখতে পারে এটা কর্নেল না, কর্নেলের বেশ ধরে এটা অন্য কেউ ছিল, আর এই সুযোগটা নিয়ে আসল কর্নেল ঘোড়া নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। আর তখন এদিকে ইয়ান তার সমস্ত জিনিসপত্র প্যাকেট করে এপ্রিলকে নিয়ে এখান থেকে যাওয়া শুরু করে, কারণ সে এটা খুব ভালো করেই জানতো যে সেই তলোয়ার ভাঙার আওয়াজ শোনার পরে তার মাস্টার এখানে অবশ্যই চলে আসবে, আর সে এসে এই গ্রামের উপরে আক্রমণ করে দিবে, এই গ্রামের সবাইকে শেষ করে দিবে। তবে তখন এডবল তাকে বলে যে কর্নেলকে তুমি ভাগিয়ে দিয়েছো, সে প্রতিশোধ নেয়ার জন্য ডাবল সৈন্য নিয়ে আবারও ব্যাক করবে, আর সে এমনিতেই আমাদেরকে খুন করবে। তার মানে তুমি চলে গেলেও আমরা মরবো, তুমি থাকলেও আমরা মরবো, তার চেয়ে ভালো তুমি থেকেই যাও। তবে আমরা দেখতে পারি গ্রামের লোকজন এটা বিশ্বাসই করতে চায় না যে ইয়ান একা এতগুলো যোদ্ধার সাথে ফাইট করতে পারবে। আর এটা শোনার পরে এইটবল সেই মাতাল রনকে ডেকে আনে। আর তখন আমরা জানতে পারি একটা সময় রন ছিল ভয়ঙ্কর একজন ডাকাত। তবে যখন সে ধরা পড়েছিল তখন এইটবল তার সমস্ত বন্দুক তার সমস্ত জিনিসপত্র কবরস্থানে কবর দিয়ে দিয়েছিল। তবে এখন সময় এসেছে সেই সমস্ত জিনিসগুলো আবারও তুলে আনার। আর যখন এত বছর পরে রন তার বন্দুকটা পাওয়ার পরে সেটার মাধ্যমে আজকে নিশানা করে তখন এত বছর পরেও সে আজকেও নিশানা টু দ্য পয়েন্টেই সই করে। আর যখন এদিকে লিন জানতে পারে এই মারামারির পরেই ইয়ান এখান থেকে চলে যাবে তখন সে তাকে রিকোয়েস্ট করে যাতে করে তাকেও সঙ্গে করে নিয়ে যাওয়া হয়, কারণ সে তাকে ভালোবাসা শুরু করে দিয়েছে। তবে পরদিন সকালবেলা যখন ইয়ান দোকানটাকে খুলে তখন রন তার পুরনো জামাকাপড়গুলো তাকে ধোয়ার জন্য দেয়, আর সে তাকে বলে যে তুমি যখনই এই গ্রামের মধ্যে ঢুকেছিলে তখন থেকেই আমি তোমাকে সন্দেহ করেছিলাম, আর আমি এটা খুব ভালো করেই জানতাম যে তুমি একজন যোদ্ধা, কারণ তোমার চালচলন তোমার হাবভাব এই সমস্ত ব্যাপারগুলো দেখে আমি এমনিতেই বুঝে গিয়েছিলাম। আর ইয়ানও তাকে বলে যে আমিও এই ব্যাপারটা বুঝে গিয়েছিলাম যে তোমার মধ্যে কিছু একটা তো আছে, কারণ তোমার থেকে আমি রক্তের একটা ঘ্রাণ পেয়েছিলাম। তো এই জন্য তারা দুজনে হাত মিলিয়ে নেয়, আর আমরা দেখতে পারি রন তার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার করে বলে দেয় যে সে কেন ডাকাতি ছেড়েছিল। সে বলে আমি ডাকাতি এই জন্য বাদ দিয়েছিলাম কারণ একদিন পুলিশ আমাকে ধরার সময় আমার ওয়াইফকে খুন করে ফেলেছিল, আর তখন আমার ওয়াইফ আমাকে প্রমিস করিয়েছিল যাতে করে আমি আর কোনোদিন ডাকাতি না করি, আর সেদিন থেকে আজ পর্যন্ত আমি কোনোদিনও বন্ধুকে টাচ করিনি, আমি তাকে দেয়া ওয়াদা রক্ষা করার ট্রাই করেছি। তবে আজকে যখন গ্রামের মানুষজনের উপরে আক্রমণ হয়ে গিয়েছে তখন আর আমি কোনোভাবেই শান্ত বসে থাকতে পারিনি, আর যদি আমার ওয়াইফও আজকে বেঁচে থাকতো সেও আমাকে বন্দুক নিয়ে ফাইট করার কথাটাই বলতো। তো এরপরে পরদিন সকালবেলা এপ্রিলকে নিয়ে ছোট্ট একটা বাচ্চা বেজমেন্টে লুকিয়ে পড়ে, আর ইয়ান উপরে ওয়েট করছিল তার সেই সোলজারদের জন্য। আর যখন এই সোলজাররা চলে আসে তখন তারা ইয়ানের বাগানটাকে একেবারে দুমড়ে মুচড়ে দিয়ে সামনের দিকে আগায়। তবে আসলে গ্রামের লোকজন বাগানের মধ্যে বোম ফিট করেছিল, আর যখনই তারা বোমের উপরে চলে আসে তখন এখানে ভয়ঙ্কর একটা ব্লাস্ট হয়ে যায়, আর এই ব্লাস্টের জন্য অনেক সোলজারের মৃত্যু হয়। আর এই ধোঁয়ার সাহায্যে ইয়ান সামনের দিকে আগানো শুরু করে, আর সে এক এক করে তাদের সবাইকে মারা শুরু করে, সে অনেক সৈন্যকেই এখানে কাত করে দেয়। তবে তখনই সেই কর্নেল তার বাকি লোকগুলো নিয়ে সার্কাসের কাছে চলে আসে, কারণ সেও প্রতিশোধ নিতে চায়। তবে সার্কাসের লোকজন এখানেও বোমা ফিট করেছিল, আর এখানেও ব্লাস্টিং করে তারা প্রায় কর্নেলের সবাইকেই মেরে ফেলে। আর এদিকে রন জায়ান্ট নাগরদোলাতে উঠে সেখান থেকে গুলি করছিল, আর যখন শত্রুরা তাকে দেখতে পারে তখন তারা সেটার উপরে চড়া শুরু করে। তবে তখন আবার সার্কাসে কাজ করা মানুষজন নিচে থেকে তাদের উপরে গুলি করা শুরু করে, আর এমন করে তাদের অনেককে মেরে ফেলা হয়।
আর অন্যদিকে ইয়ানও তার হিরোয়েটিক স্টাইলে সামনের দিকে আগাচ্ছিল আর এক এক করে সোলজারদেরকে মারছিল। আর যখন রন দেখতে পারে যে তার খুব কাছেই সৈন্যরা চলে এসেছে, তখন সে সেখান থেকে একটা রশির সাহায্যে এই পারে চলে আসে। আর যখন সে নিচে নামে, তখন তারা সেই নাগরদোলাটাকেই ব্লাস্ট করে দেয়। আর এই জন্য কর্নেলের প্রায় সমস্ত লোকজন মারা যায়। আর এগুলো দেখার পরে গ্রামের সমস্ত মানুষজন বাইরে চলে আসে, কারণ তাদের মনে হয়েছিল তারা হয়তো বা জিতে গেছে। তবে এখনও কর্নেল আর তার কিছু লোকজন জীবিত ছিল, যারা এসে সার্কাসের মানুষজনের উপরে আক্রমণ করে দেয়। তারা তাদেরকে গুলি করে মারা শুরু করে। আর এই ব্যাপারগুলো যখনই চলছিল, তখনই স্যাড ফ্লুট ক্লায়েন্টের অনেকগুলো যোদ্ধারা হঠাৎ করেই তাদেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। এই জন্য বন্দুক যোদ্ধা আর তলোয়ার যোদ্ধাদের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়ে যায়, যেই মারামারির মধ্যে গ্রামবাসীরা আটকে যায়। আর তখন ইয়ান লিনকে বলে এপ্রিলকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য। আর সে নিজে চলে আসে যুদ্ধের ময়দানে। আর সে যুদ্ধের ময়দানে এক এক করে সমস্ত শত্রুদেরকে মারা শুরু করে। সে খুবই সুন্দরভাবে সবাইকে এক এক করে মারছিল। তবে যখন সে দেখতে পারে কর্নেল লিনকে ফলো করছে, তখন সে বুঝতে পারে যে লিনের উপরে কর্নেল অবশ্যই আক্রমণ করবে। তো এই জন্য সে তাকে সাপোর্ট দিতে চলে যায়। তবে আমরা দেখতে পারি যখন লিন একটা ঘরের মধ্যে আটকা পড়ে, তখন সে এইট বলের কোলের মধ্যে এপ্রিলকে দিয়ে সে নিজে চলে আসে ইয়ানের সাথে দুশ্মনদের সাথে ফাইট করার জন্য। আর এখানে সবাইকে মারার পরে যতক্ষণে তারা এইট বলের কাছে এসে পৌঁছায়, ততক্ষণে তারা দেখতে পারে এইট বল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আসলে কর্নেল তাকে মারার পরে এপ্রিলকে নিয়ে এখান থেকে অলরেডি পালিয়ে গেছে। আর তখন এদিকে কর্নেল এপ্রিলকে নিয়ে একটা হোটেলে এসে একটা রুমের মধ্যে লুকিয়ে পড়ে। আর তার সমস্ত বডিগার্ডরা বাইরে পাহারা দেওয়া শুরু করে। তাদের হাতে বড় বড় মেশিন গান ছিল, আরও বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। আর যখন স্যাড ফ্লুট ক্লায়েন্টের লোকেরা এই ব্যাপারটা জানতে পারে, তখন তারা সেই রুমের মধ্যে যাওয়ার ট্রাই করে। তবে তার বডিগার্ডরা তাদের সবাইকে একে করে শেষ করে দেয়, মানে সেই গোত্রের সমস্ত মানুষজনকে গুলি করে উড়িয়ে দেয়। তবে একটু পরে যখন এখানে ইয়ান চলে আসে, তখন সে খুবই দক্ষতার সঙ্গে এক এক করে সমস্ত বডিগার্ডকে মারার পরে সে চলে আসে রুমের মধ্যে। আর এরপর সে তার তলোয়ার দিয়ে এমন করে একটা কোপ দেয় যার জন্য কর্নেলের বন্দুকটা দুই তিন টুকরো হয়ে যায়। আর তাছাড়া এপ্রিলও তার হাতে চলে আসে, তবে সে তাকে মারে না, কারণ তাকে লিন নিজের হাত দিয়ে মারতে চেয়েছিল। আর এরপরে কর্নেল আর লিনের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের মারামারি হয়ে যায়। তবে একটু পরে লিন তার টেকনিকের ইউজ করে কর্নেলের খেলাও এখানে শেষ করে দেয়। সে তার সমস্ত রাগ, সমস্ত জেদ তার ডেড বডির উপরে ছাড়ে। আর এখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ইয়ানকে ফেস করতে হয় তার মাস্টার শিনকে, যে কিনা এপ্রিলের রক্ত চায়। আসলে এখানে শিন মনে করছিল যে ইয়ান তার মাস্টারকে কোনোভাবেই মারতে পারবে না, কারণ তার হৃদয় ছোটোবেলা থেকেই নরম ছিল। যখন ছোটোবেলায় তাকে একটা ছোট কুকুরের বাচ্চাকে মারতে বলা হয়েছিল, তখনও সেটাকে মারতে পারেনি। তবে ইয়ান তার আপনজনের জন্য যেই কোনো কিছু করতে পারে। তো এই জন্য ফাইনালি এপ্রিলের লাইফটাকে সেভ করার জন্য সে তার গুরুর সঙ্গেও ফাইট করে। আর একটা সময় সে তার গুরুকেও শেষ করে দেয়। তবে তার গুরুকে মারার পরে সেই ব্যাপারটা বুঝতে পারে যে সে নিজেও এখানে বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ যদি সে এপ্রিল আর লিনের সঙ্গে বাস করে, তাহলে তাদের জীবনটাও ঝুঁকির মধ্যে পড়বে, কারণ সে যেখানেই যাবে সেখানেই একটা বিপদ নেমে আসবে। আর তাদের দুজনকে একটা ভালো জীবন দেওয়ার জন্য এপ্রিলের দায়িত্ব লিনের কাছে দিয়ে সে নিজে এখান থেকে গায়েব হয়ে যায়। সে চলে যায় দূরে অন্য কোথাও। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।